সুপ্রিয় শিক্ষার্থীরা, সরকারি এডওয়ার্ড কলেজ পাবনার পক্ষ থেকে সকলকে স্বাগত জানাচ্ছি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের উপরে অনলাইন ক্লাসে। আজকে আমাদের এই অনলাইন ক্লাসটি হবে দ্বিতীয় অধ্যায়, অর্থাৎ কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং, এই অধ্যায়ের উপরে সর্বশেষ তাত্ত্বিক অনলাইন ক্লাস। এই ক্লাসের প্রথম অংশে আমরা এই অধ্যায়ের অবশিষ্ট যে তাত্ত্বিক আলোচনা আছে সেটি করব, এবং এরপরে আমরা কিছুটা সৃজনশীল প্রশ্নের সম্পর্কে ধারণা নেব এবং কিছু নমুনা সৃজনশীল প্রশ্ন দেখার মাধ্যমে আমরা দেখব যে কিভাবে আমরা সেগুলোকে সমাধান করতে পারি বা সেগুলোর সমাধান সূত্র কোথায় রয়েছে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমাদের দ্বিতীয় অধ্যায়ের উপরে এটি হচ্ছে অষ্টম অনলাইন ক্লাস। সর্বশেষ অর্থাৎ সপ্তম অনলাইন ক্লাসে কি শিখে এসেছিলাম সেটি আমরা প্রথমে একটু দেখে নেব। সর্বশেষ অর্থাৎ সপ্তম অনলাইন ক্লাসে আমরা প্রথমে হচ্ছে নেটওয়ার্কের প্রয়োজনীয়তা সম্পর্কে জেনেছিলাম। আমরা জেনেছি যে নেটওয়ার্কের উদ্দেশ্য কি কি, এবং আমরা এটিও জেনেছি যে নেটওয়ার্ক কি কি কাজ করে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, সর্বশেষ অনলাইন ক্লাসের দ্বিতীয় অংশে আমরা নেটওয়ার্ক টপোলজি সম্পর্কে জ্ঞান লাভ করেছি। আমরা জেনেছি নেটওয়ার্ক টপোলজি কি, নেটওয়ার্ক টপোলজি কত ভাগে বিভক্ত। আমরা বাস টপোলজি সম্পর্কে জেনেছি, রিং টপোলজি সম্পর্কে জেনেছি, স্টার টপোলজি সম্পর্কে জেনেছি, মেশ টপোলজি সম্পর্কে জেনেছি, ট্রি টপোলজি সম্পর্কে জেনেছি, এবং সবশেষে এদের সবগুলোকে মিলিয়ে যেটি হয় অর্থাৎ হাইব্রিড টপোলজি সম্পর্কে জেনেছি। এবং আমরা একই সঙ্গে যেটি জেনেছি, এই বিভিন্ন টপোলজির প্রত্যেকটি কিছু বৈশিষ্ট্য আছে, কিছু সুবিধা আছে, কিছু অসুবিধা আছে। এই পারস্পরিক আলোচনাটি, এই তুলনামূলক আলোচনাটি আমরা সর্বশেষ অনলাইন ক্লাসে করেছি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা যেটি জানবো সেটি হচ্ছে ক্লাউড কম্পিউটিং সম্পর্কে আমরা আজকে জানবো। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, ক্লাউড কম্পিউটিং সম্পর্কে জানতে আমরা প্রথমে একটু দেখে নেব যে ক্লাউড কম্পিউটিং বলতে আসলে আমরা ঠিক কি বুঝি। ক্লাউড অর্থ হচ্ছে মেঘ। আকাশে তোমরা দেখেছো যে পানিচক্রের একটি অংশ হিসাবে পানি বাষ্পীভূত হয়ে আকাশে জমা হয় এবং সেখানে ঘনীভূত হয়ে আবার মেঘে রূপান্তরিত হয়। অর্থাৎ মেঘ হচ্ছে আসলে একটি পানির সঞ্চয়ের স্থান, অর্থাৎ পানি সঞ্চয় করে রাখবার একটি প্রাকৃতিক পদ্ধতি হচ্ছে মেঘ। একইভাবে ক্লাউড হচ্ছে আমরা আমাদের বিভিন্ন রকমের তথ্য কিংবা সেবাকে জমা করে রাখতে পারি, ঠিক যেমনটি মেঘে হচ্ছে বৃষ্টিপাতের যে পানি সেটি জমা থাকে। তাহলে আমরা যদি একটু এর বইয়ের ভাষায় সংজ্ঞাটি দেখে নিই, ক্লাউড কম্পিউটিং এর প্রকৃত অর্থ হচ্ছে কম্পিউটার এবং স্টোরেজ ভাড়া দেওয়ার যে ব্যবসায়িক মডেল। এখানে যদিও কম্পিউটিং কথাটি রয়েছে, এটির সঙ্গে কিন্তু আসলে কম্পিউটিং এর খুব একটা সম্পর্ক নেই। যেটি সম্পর্ক আছে সেটি হচ্ছে ব্যবসায়ের সম্পর্ক আছে, অর্থাৎ এটি আসলে একটি ব্যবসা পদ্ধতি। কিন্তু এই ব্যবসা পদ্ধতির সঙ্গে অনলাইন বিভিন্ন প্রযুক্তি, ডিজিটাল বিভিন্ন প্রযুক্তি, তথ্য এবং যোগাযোগ প্রযুক্তির বিভিন্ন উদ্ভাবন ওতপ্রোতভাবে জড়িত। কিভাবে সেটি আমরা একটু দেখে নেব। এখানে আমরা প্রথমেই দেখে নেব যে ক্লাউড কম্পিউটিং এর বৈশিষ্ট্যগুলো কি কি। ক্লাউড কম্পিউটিং এর বৈশিষ্ট্যগুলোর মধ্যে আছে রিসোর্স স্কেলেবিলিটি, অর্থাৎ প্রয়োজন অনুসারে কম বা বেশি সেবা দিতে পারার সক্ষমতা। এরপর হচ্ছে অন ডিমান্ড সেবা, অর্থাৎ চাহিদা মাত্র সেটা দিতে পারার সক্ষমতা। এবং সর্বশেষটি হচ্ছে পে অ্যাজ ইউ গো, অর্থাৎ যতটুকু খরচ ঠিক ততটুকুই হচ্ছে এখানে যিনি ক্রেতা বা যিনি ভাড়া নিচ্ছেন তাকে ভাড়া হিসাবে দিতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল হচ্ছে আমাদের ক্লাউড কম্পিউটিং এর তিনটি বৈশিষ্ট্য। এরপরে আমরা এবার যেটি দেখে নেব সেটি হচ্ছে ক্লাউড কম্পিউটিং এর প্রকারভেদ। ক্লাউড কম্পিউটিং বিভিন্ন ভাবে বিভক্ত হতে পারে, তার একটি প্রকারভেদ হতে পারে, এর আগে আমরা নেটওয়ার্কের প্রকারভেদ দেখে এসেছি। আমরা দেখে এসেছি নেটওয়ার্ক মূলত তিন রকম, একটি হচ্ছে পাবলিক নেটওয়ার্ক, একটি প্রাইভেট নেটওয়ার্ক, এবং সর্বশেষটি হচ্ছে এদের একটি মিশ্রণ, সেটি হচ্ছে হাইব্রিড নেটওয়ার্ক। ক্লাউড কম্পিউটিং যেহেতু নেটওয়ার্ক নির্ভর একটি সেবা, একেও কিন্তু আসলে এই তিনটি প্রকারে ভাগ করা যায়। এখানে বলা যায় যে ক্লাউড কম্পিউটিং হচ্ছে প্রাইভেট ক্লাউড রয়েছে, এখানে প্রাইভেট ক্লাউডের পাশাপাশি যেটি রয়েছে সেটি হচ্ছে প্রাইভেট ক্লাউড রয়েছে, পাবলিক ক্লাউড রয়েছে, এবং এই দুটির মিশ্রণে হাইব্রিড ক্লাউডও রয়েছে। এখন এটি ছাড়াও ক্লাউড কম্পিউটিং এর যে পদ্ধতিগত দিক থেকে এর প্রকারভেদ করা যায়, এর মধ্যে প্রথম যে সেবাটি সেটিকে বলা হয়েছে IaaS। এখানে তোমরা দেখতে পাচ্ছ IaaS আসলে একটি শব্দ সংক্ষেপ, এটি হচ্ছে ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ সার্ভিস। এই চারটি শব্দের প্রথম অক্ষর নিয়ে গঠিত, অর্থাৎ ক্লাউড কম্পিউটিং এর মাধ্যমে যখন ইনফ্রাস্ট্রাকচার ভাড়া দেওয়া হয়, যখন আসলেই কোনো একটি হার্ডওয়্যার ভাড়া দেওয়া হয়, কোনো একটি মেশিন ভাড়া দেওয়া হয়, কোনো একটি মেমোরি ভাড়া দেওয়া হয়, এই পদ্ধতিটিকে আমরা বলি হচ্ছে ক্লাউড কম্পিউটিং এর IaaS মডেল, অর্থাৎ ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ সার্ভিস। ধরো তোমার হচ্ছে খুব অল্প কিছু দিনের জন্য, হয়তো এক সপ্তাহের জন্য বা এক মাসের জন্য তোমার অনেকগুলো খুব দ্রুতগতির কম্পিউটার দরকার। এখন দ্রুতগতির কম্পিউটারের স্বভাবতই তার খরচটি অনেক বেশি হয়, তার মূল্যটি অনেক বেশি হয়। এখন মাত্র 10 দিনের জন্য বা এক মাসের জন্য সেটি কিনে ফেলাটা খুবই অস্বাভাবিক কাজ এবং খুবই ব্যয়বহুল কাজ।
সেক্ষেত্রে যেটি করা হয়, সেক্ষেত্রে এই প্রয়োজন মেটাতে আমরা দ্বারস্থ হয়ে হচ্ছে কোনো একটি ক্লাউড কম্পিউটিং সেবাদাতা প্রতিষ্ঠানের কাছে, যাদের কাছে এই উচ্চগতির মেশিন আছে এবং তারা দিন ভিত্তিতে বা চাহিদা মোতাবেক তোমাকে ভাড়া দিতে পারবে। অর্থাৎ যেখানে আমরা ইনফ্রাস্ট্রাকচার ভাড়া নেই সেটিকে আমরা বলছি হচ্ছে IaaS। এরপরে কি হচ্ছে PaaS, অর্থাৎ প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিস। প্ল্যাটফর্ম কেমন, অর্থাৎ প্ল্যাটফর্ম হতে পারে সেটি হচ্ছে একটি বিশেষ ক্ষেত্র হতে পারে, যেখানে হয়তো বিশেষ কোনো কাজ করা যায়, কোনো একটি সফটওয়্যার তৈরি করা যায়, কোনো একটি মডেলিং করা যায় ইত্যাদি। প্ল্যাটফর্ম যখন ভাড়া দেওয়া হয় তখন সেটাকে বলা হয় হচ্ছে প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিস। কিংবা কখনো কখনো মেমোরি ভাড়া দেওয়া হয়, আমরাও অনেক সময় ব্যবহার করে থাকি। এই যে অনেক ইন্টারনেট সেবা আমরা পেয়ে থাকি যেখানে একটি প্ল্যাটফর্মের মাধ্যমে অনেক কাজ করা হয়, তোমরা হয়তো গুগল ফর্মের নাম শুনে থাকবে, গুগল ডক্স এর নাম শুনে থাকবে। এগুলো কিন্তু মূলত আসলে আমাদের একটি প্ল্যাটফর্ম দেয়, যেই প্ল্যাটফর্ম ব্যবহার করে আমরা বিশেষ কিছু কাজ করতে পারি, এবং সেটির পেইড ভার্সন আছে আর আনপেইড ভার্সন আছে। এখানেও কিন্তু আমরা কিন্তু আসলে এই যে জুমের মাধ্যমে যুক্ত হয়েছি, আমরাও কিন্তু আসলে একটি প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিস ব্যবহার করছি। এটি অবশ্য পুরোপুরি প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিস নয়। এর পরবর্তী আরেকটি অংশ রয়েছে, সেটি হচ্ছে SaaS, সেটি হচ্ছে সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস। সফটওয়্যারের এস অ্যাজ এর এ, এখান থেকে আরেকটি এ, এবং সার্ভিসের এস, এই হচ্ছে SaaS। অর্থাৎ এই যে সেবাটি, সেক্ষেত্রে একটি নির্দিষ্ট সময়সীমার জন্য নির্দিষ্ট প্রয়োজনে যে সফটওয়্যার সেটি ভাড়া দেওয়া হয়। মনে করো তোমার হচ্ছে ভর্তি পরীক্ষার জন্য বিশ্ববিদ্যালয়গুলোর শুধুমাত্র ভর্তির আগের কয়েক সপ্তাহ প্রচন্ড চাপ থাকে ভর্তি সংক্রান্ত কাজের, ভর্তি সংক্রান্ত তাদের বিভিন্ন ওয়েবসাইট প্রয়োজন হয়, ভর্তি সংক্রান্ত বিভিন্ন সফটওয়্যার প্রয়োজন হয়, ভর্তি সংক্রান্ত যে তথ্য এবং ডেটা সেগুলোকে জমা রাখার জন্য ডেটাবেস প্রয়োজন হয়। এই সময় তারা চাইলে হচ্ছে প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিস থেকে ডেটাবেস, এবং সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস থেকে পরীক্ষা পরিচালনা সংক্রান্ত কোনো একটি সফটওয়্যার সুনির্দিষ্ট সময়ের জন্য, হয়তো 2 সপ্তাহ কিংবা 1 মাসের জন্য ভাড়া নিতে পারে। কেননা বছরের বাকি 10 মাস কিন্তু এটির আর কোনো প্রয়োজন থাকবে না, সে কারণে নিজেরা বানিয়ে ফেলা কিংবা নিজেরা সেটি কিনে ফেলাটি হবে হচ্ছে একেবারেই অপচয়মূলক কাজ। অর্থাৎ এইসব ক্ষেত্রে আমরা সফটওয়্যার অ্যাজ এ সার্ভিসের উদাহরণ পাই। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা যেটি জানলাম ক্লাউড কম্পিউটিং 3 ভাগে বিভক্ত। প্রথমটি হচ্ছে IaaS, অর্থাৎ ইনফ্রাস্ট্রাকচার অ্যাজ এ সার্ভিস। পরেরটি হচ্ছে PaaS, অর্থাৎ প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিস। এবং সর্বশেষটি হচ্ছে SaaS, অর্থাৎ সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস। তাহলে এবারে আমরা একটু দেখে নেব। এই যে এখানে প্রথমটি কি দেখতে পাচ্ছ, এটি হচ্ছে IaaS, অর্থাৎ এই যে এখানে হচ্ছে আসলে হার্ডওয়্যার ভাড়া দেওয়া হচ্ছে। এখানে হচ্ছে আমরা কোনো একটি সার্ভার পাচ্ছি কিংবা কোনো একটি হার্ডওয়্যার পাচ্ছি, প্রয়োজনে আমরা সরাসরি এখানে একটি ভার্চুয়াল কিংবা রিয়েল মেশিনও পেতে পারি। প্ল্যাটফর্ম অ্যাজ এ সার্ভিস হচ্ছে তোমাকে একটি প্ল্যাটফর্ম দেবে, যে প্ল্যাটফর্মকে তুমি নিজের মতো করে সাজিয়ে নিতে পারবে বা তার মাধ্যমে তুমি অন্য কোনো একটি তোমার প্রয়োজন ডেভেলপ করে নিতে পারবে। আর সফটওয়্যার অ্যাজ এ সার্ভিস হচ্ছে একদম রেডিমেড সফটওয়্যার, অর্থাৎ তৈরিকৃত সফটওয়্যারের সেবা, যেটি সুনির্দিষ্ট সময়ের জন্য সুনির্দিষ্ট ভাড়ার বিনিময়ে, সুনির্দিষ্ট অর্থের বিনিময়ে তোমার কাছে তোমাকে ব্যবহার করতে অনুমতি দেওয়া হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা ক্লাউড কম্পিউটিং এর প্রকারভেদ সম্পর্কে জানলাম। এবার আমরা একটু দেখব যে ক্লাউড কম্পিউটিং এর কি কি সুবিধা রয়েছে। এই যে এখানে দেখো, এখানে যদি এটি একটি কার্টুন ছবি, কিন্তু এখানে কিন্তু মোটামুটি ক্লাউড কম্পিউটিং এর যে সুবিধা তার একটি সারমর্ম উঠে এসেছে। এই যে এখানে মেঘের উপরে বসে আছে, অর্থাৎ এই ভদ্রলোক আসলে ক্লাউড সেবা ব্যবহার করছেন কিভাবে, এই যে এই কম্পিউটারের মাধ্যমে। এবং এর মাধ্যমে কিন্তু দেখো বিভিন্ন দিকে তীরচিহ্ন দিয়ে অনেক রকম সেবা দেখানো হয়েছে, এবং এই সেবা কিন্তু তিনি বিভিন্ন জায়গায় গিয়ে অর্জন করছেন না, এখানে বসে বসেই ক্লাউডের সঙ্গে সংযুক্ত হয়ে এগুলো অর্জন করছেন। তাহলে আমরা যদি একটু সুবিধাগুলো দেখে নেই, প্রথম সুবিধাটি হচ্ছে এখানে এই যে ছবি থেকে যেটি আমরা বুঝতে পারছি, ক্লাউড কম্পিউটিং এর সবচেয়ে বড় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ সুবিধাটি হচ্ছে এটি যে কোনো স্থানে ব্যবহারযোগ্য। তোমার হাতে যদি শুধুমাত্র একটি ইন্টারনেট সংযোগ থাকে, তুমি যদি বিশ্বগ্রামের নাগরিক হও, যে কোনো স্থান থেকে তুমি তোমার প্রয়োজনীয় ক্লাউডে অ্যাক্সেস করতে পারবে। সেটি বাসায় হতে পারে, সেটি তোমার অফিস থেকে হতে পারে, সেটি যাত্রাপথে হতে পারে, এমনকি সেটি আংশিকভাবে মহাশূন্যও হতে পারে। কিন্তু যে কোনো স্থানে শুধুমাত্র ইন্টারনেটের সংযোগ থাকলেই ক্লাউডের ব্যবহারযোগ্যতা আছে। তাহলে এরপরে সুবিধাটি, সেটি হচ্ছে ব্যয় হ্রাস। সেটি কিন্তু আমরা একটু আগেই দেখে আসলাম, যেই সেবাটি আমার হয়তো সারা বছরব্যাপী দরকার নেই, সেটি কিন্তু কিনে ফেলার চাইতে যখন দরকার তখন আমরা প্রয়োজন অনুসারে ভাড়া নিয়ে ফেললে কিন্তু আমাদের বাকি 10 মাসের খরচটি কমে যায়। অর্থাৎ ক্লাউড কম্পিউটিং এর মাধ্যমে, বিশেষ করে যখন বড় কোনো প্রতিষ্ঠানের ক্ষেত্রে ক্লাউড ব্যবহার করা হয়, তখন ব্যয় হ্রাস করা যায়। এরপরে যেটি, সেটি হচ্ছে অসীম স্টোরেজ। তোমার প্রয়োজন মতো তোমার একটি কম্পিউটারের সবসময় সর্বোচ্চ একটি সীমা রয়েছে যে এত গিগাবাইট কিংবা এত টেরাবাইট
কিন্তু ক্লাউড কম্পিউটিং এর স্টোরেজ এর কিন্তু কোনো সীমারেখা নেই। তোমার যদি একটি ক্লাউড ব্যবহার করা শেষ হয়ে যায়, তুমি হয়তো তখন প্রয়োজন বোধে আরেকটি ক্লাউড ভাড়া নিতে পারবে। এভাবে কিন্তু তোমার প্রয়োজন বোধে তুমি একটির পর একটি স্টোরেজ বাড়াতে থাকবে, অর্থাৎ এখানে অসীম পরিমাণ স্টোরেজের সুবিধা রয়েছে, স্টোরেজ শেষ হয়ে যাওয়ার কোনো আশঙ্কা এখানে নাই। এরপরে যেটি, সেটি হচ্ছে স্বয়ংক্রিয় রক্ষণাবেক্ষণ। এখানে তুমি যেই অংশটি ভাড়া নিচ্ছ, সেটি সার্ভার হোক, মেশিন হোক কিংবা প্ল্যাটফর্ম হোক, সেটির মূল দায়িত্ব কিন্তু তোমার নয়, সেটি হচ্ছে ক্লাউড কম্পিউটিং সেবা যারা দিয়ে থাকবেন, এটি হচ্ছে রক্ষণাবেক্ষণের দায়িত্বটি তাদের। অর্থাৎ যন্ত্র কিংবা সফটওয়্যারের যে রক্ষণাবেক্ষণ প্রয়োজন হয়, সেটি কিন্তু ব্যবহারকারীর আর চিন্তা নেই। সে শুধুমাত্র রেডিমেড জিনিস পাবে এবং রেডিমেড জিনিস হচ্ছে সে ব্যবহার করে আবার সময়সীমা পার হয়ে গেলে ফেরত দিয়ে দেবে। এরপরে যেটি, সেটি হচ্ছে এটি সহজ প্রাপ্যতা। এই যে প্রথম পয়েন্টের সঙ্গে এর একটু মিল রয়েছে, সহজ প্রাপ্যতা কেন, কারণ যেখানেই ইন্টারনেট সংযোগ রয়েছে সেখানেই তুমি কিন্তু ক্লাউড সেবা খুব সহজে পেয়ে যাচ্ছ, এটির জন্য তোমার অফিস বা অন্য কোথাও দৌড়াদৌড়ি করতে হচ্ছে না। এরপরে যেটা, ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য এটি খুব বিশেষভাবে সুবিধাজনক, বিশেষ করে যখন খুব অল্প সময়ের জন্য অনেক উচ্চগতির মেশিন প্রয়োজন হয় কিংবা খুব স্বল্প ব্যয়ে যখন প্ল্যাটফর্ম কিংবা সফটওয়্যার সেবার প্রয়োজন হয়, ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য হয়তো একটি পূর্ণ সফটওয়্যার অর্জন করা বা কিনে ফেলাটা কঠিন, কিন্তু সাময়িক সময়ের জন্য তারা কিন্তু ভাড়া নিয়ে প্রয়োজন বোধে, এমনও হতে পারে যে তার হয়তো সারাদিনে 1 ঘন্টা প্রয়োজন, সে সেই হিসাবে 1 ঘন্টা হিসাবে ভাড়া নিয়ে তার ব্যয়টি কিন্তু অনেক হ্রাস করতে পারে। অর্থাৎ ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য এটি কিন্তু সুবিধা করে দেয়। এরপরে যেটি, এটি হচ্ছে সার্বক্ষণিক প্রাপ্যতা, অর্থাৎ এটি কিন্তু সবসময় পাওয়া যাচ্ছে। তোমার ধরো কোনো একটি অফিসিয়াল কাজে দেখা যাবে তুমি যদি অফিস টাইমের পরে আসো, তুমি কিন্তু আর অফিসটি খোলা পাবে না, কিন্তু ক্লাউড কম্পিউটিং যেহেতু ইন্টারনেট ভিত্তিক, ইন্টারনেট যতক্ষণ চালু আছে তোমার ক্লাউড কম্পিউটিং সেবাও কিন্তু ততক্ষণই চালু আছে, এবং ইন্টারনেট যেহেতু কখনোই বন্ধ হয় না, সে কারণে ক্লাউড কম্পিউটিংও কিন্তু আসলে কাগজে কলমে কখনোই বন্ধ হয় না, দুনিয়ার কোনো না কোনো প্রান্তে ক্লাউড কম্পিউটিং সারাক্ষণই প্রাপ্য আছে, অর্থাৎ সবসময় একে পাওয়া যায়। এবং সবশেষে আরেকটি যেটি সুবিধা, সেটি হচ্ছে গবেষকদের জন্য সুবিধাজনক। গবেষকদের ক্ষেত্রে অনেক সময় খুব বিশাল বিশাল ডাটা অ্যানালাইসিস করতে হয়, অনেক বিশাল পরিমাণের মেশিন প্রয়োজন হয়, উচ্চ গতির মেশিন প্রয়োজন হয়, এবং সেটি কিন্তু সবসময় প্রয়োজন হয় না। হয়তো একটি গবেষণা চলছে 1 বছর ব্যাপী, তার হয়তো হিসাবটি করতে হবে শুধুমাত্র 1 দিনের জন্য। এখন 1 দিনের জন্য যদি তার একটি সুপার কম্পিউটার প্রয়োজন হয় ডেটা অ্যানালাইসিস করার জন্য, সেটি কিনে ফেলার চাইতে ক্লাউড সেবার মাধ্যমে ব্যবহার করা সুবিধাজনক। এবং একই সঙ্গে গবেষকদের যে বিভিন্ন রকম তথ্য জমা রাখতে হয়, সেই তথ্যগুলিও কিন্তু ক্লাউডের মাধ্যমে জমা রাখা একদিক দিয়ে হচ্ছে সুবিধাজনক, আরেক দিক দিয়ে হচ্ছে সেটি নিরাপদ, কারণ সেটি হারিয়ে যাওয়ার কোনো ভয় নেই, সেটি কোথাও না কোথাও স্টোর হয়ে থাকে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা এই অংশে যেটি জানলাম সেটি হচ্ছে ক্লাউড কম্পিউটিং এর কি কি সুবিধা আছে সেটি আমরা শিখলাম। এখন দেখো, আমরা ইতিপূর্বেও বিভিন্ন আলোচনায় দেখে এসেছি যে কোনো সেবার বা কোনো প্রযুক্তির শুধুমাত্র সুবিধা রয়েছে এমনটি কিন্তু কখনো হয় না, সুবিধা এবং অসুবিধা মিলিয়েই কোনো একটি প্রযুক্তি। তাহলে এবারে আমরা যদি একটু অসুবিধাগুলো দেখে আসি, ক্লাউড কম্পিউটিং এর অসুবিধার মধ্যে প্রথম অসুবিধাটি এই যে এখানে দেখো, এখানে ছবিতে দেখতে পাচ্ছি, এখানে যে ক্লাউডের মাঝখানে একটি তালা চাবির ব্যাপার রয়েছে, অর্থাৎ এই যে ব্যবহারকারী একজন আর তার যে যন্ত্রপাতি, তার যে সুবিধা, তার যে সফটওয়্যার, তার যে তথ্য, সেটি কিন্তু তালা দিয়ে রেখেছে আরেকজন। অর্থাৎ জিনিসপত্র তোমার, সেটি আছে কিন্তু আরেকজনের দখলে, তোমার দখলে কিন্তু নেই। তাহলে এখন দেখো, ক্লাউড কম্পিউটিং এর প্রথম অসুবিধা যেটা, সেটা হচ্ছে নিরাপত্তা সমস্যা। অর্থাৎ এখানে যেহেতু তুমি তোমার গোপনীয় অনেক ডেটা রাখবে, তোমার গোপনীয় অনেক কাজ রাখতে পারো, তোমার ব্যক্তিগত অনেক কাজ থাকতে পারে, সেগুলো যখন তুমি আরেকজনের ভল্টে রাখবে, আরেকজনের সার্ভারে রাখবে বা আরেকজনের মেশিনে রাখবে, সেটা নিরাপত্তা কিন্তু তার হাতে। এখন ক্লাউড সেবাদাতা যদি অসৎ হয়ে থাকেন, সেক্ষেত্রে কিন্তু সেবা গ্রহণকারী যিনি, তিনি বিপদে পড়বেন। অর্থাৎ এটি হচ্ছে ক্লাউড কম্পিউটিং এর একটি বড় অসুবিধা, যে এখানে তথ্যটি আসলে থাকে অন্য একটি তৃতীয় পক্ষের হাতে। এরপরে যেটি, সেটি হচ্ছে সার্ভার সমস্যা। এখন ইন্টারনেটের মাধ্যমে যোগাযোগ করার একটি বড় সুবিধা রয়েছে, যে কোনো মুহূর্তে সেটিকে যোগাযোগ করা যায়, আবার একই সঙ্গে সমস্যাও আছে যে যেই সার্ভারের মাধ্যমে সেই সেবা দান করা হয়, সেই সার্ভারটি তো আমাদের হাতে নেই, সেটি আছে 7 সমুদ্র 13 নদীর পাশে। হয়তো এমন হয়েছে তুমি বাংলাদেশ থেকে একটি ক্লাউড সেবা নিচ্ছ, কিন্তু সেই ক্লাউডের মূল সার্ভারটি হয়তো আছে প্রশান্ত মহাসাগরের নিচে। এখন কোনো কারণে যদি সেই সার্ভারের সাথে সংযোগটি সাময়িকভাবে হলেও বিচ্ছিন্ন হয়, তাহলে কিন্তু তোমার ক্লাউডে তুমি আর অ্যাক্সেস করতে পারবে না। এটি হচ্ছে ক্লাউড কম্পিউটিং এর আরেকটি সমস্যা। এরপর হচ্ছে নিয়ন্ত্রণের ঘাটতি, এটিও মূলত একই সমস্যা, যে ক্লাউড কম্পিউটিং এর মূল নিয়ন্ত্রণটি কিন্তু কখনো তোমার হাতে নেই, যিনি ব্যবহারকারী তার হাতে কিন্তু মূল নিয়ন্ত্রণ নেই। মূল নিয়ন্ত্রণ কার কাছে আছে? মূল নিয়ন্ত্রণ যিনি ক্লাউড কম্পিউটিং সেবাটি প্রদান করছেন, যিনি ভাড়া দিচ্ছেন,
পূর্ণ নিয়ন্ত্রণ কিন্তু তার কাছে। এটিতে সুবিধাও আছে যে নিয়ন্ত্রণ যেহেতু নেই সেই কারণে আমাদের রক্ষণাবেক্ষণ করতে হয় না, কিন্তু অসুবিধা হচ্ছে পূর্ণ নিয়ন্ত্রণ না থাকলে কোনো কোনো কাজে অনেক সময় অসুবিধার সৃষ্টি হয়। এরপরে যেটি সেটি হচ্ছে নির্দিষ্ট সময়ান্তরে এটিকে কিন্তু ফি দিয়ে সচল রাখতে হয়। আমাদের যেরকম মোবাইল ফোন ব্যবহার করার ক্ষেত্রে আমাদের যেরকম নির্দিষ্ট সময় পর পর আমাদের হচ্ছে বিল দিতে হয় কিংবা ফ্লেক্সিলোড করতে হয় বা রিচার্জ করতে হয়, ক্লাউড কম্পিউটিং যেহেতু একটি ভাড়ার বিনিময় সেবা এটিতেও কিন্তু নির্দিষ্ট সময় পর পর ফি দিতে হয়, এবং এটি যদি কেউ দিতে ভুলে যায় কিংবা দিতে সক্ষমতা না থাকে সেক্ষেত্রে কিন্তু তার সেবাটি বা তার ডাটাটি চিরতরে অন্যের কাছে চলে যেতে পারে বা হারিয়ে যেতে পারে। এরপরে যেটি আছে সেটি হচ্ছে সুনির্দিষ্ট প্রশিক্ষণের প্রয়োজন আছে। ক্লাউড কম্পিউটিং যতই সহজ সরল হোক, যতই সহজ প্রাপ্য হোক, যতই যে কোনো স্থানে যে কোনো সময় প্রাপ্য হোক, এটি ব্যবহার করার জন্য কিন্তু সুনির্দিষ্ট কারিগরি প্রশিক্ষণের প্রয়োজন আছে। অর্থাৎ এটি কিন্তু যে কেউ চাইলেই ব্যবহার করতে পারবে না, ক্লাউড কম্পিউটিং কিভাবে ব্যবহার করতে হয় সেই সম্পর্কে তার জ্ঞান থাকতে হবে। তাহলে এরপরে যেটি, এবং এটি হচ্ছে আমাদের ক্লাউড কম্পিউটিং এর সর্বশেষ এবং সবচেয়ে বড় অসুবিধা, দেখো শুরুতে আমরা যেটিকে সবচেয়ে বড় সুবিধা হিসেবে চিহ্নিত করেছিলাম সেটি কিন্তু ক্লাউড কম্পিউটিং এর একটি বড় অসুবিধাও বটে। কারণ এটি যেহেতু পুরোপুরি ইন্টারনেট ভিত্তিক একটি সেবা, এটি যেহেতু পুরোপুরি ইন্টারনেটের উপর নির্ভরশীল, এটি কিন্তু আসলে ইন্টারনেটের কাছে এর হাত পা বাঁধা। কোনো কারণে যদি ইন্টারনেটে কোনো সমস্যা হয়, যদি কোনো কারণে ইন্টারনেটে কোনো জটিলতা দেখা যায়, সেক্ষেত্রে কিন্তু আমাদের ক্লাউড কম্পিউটিং সেবার পাওয়া সময় মতো পাওয়া সম্ভব হবে না। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা ক্লাউড কম্পিউটিং এর সুবিধা সম্পর্কে জানলাম, আমরা ক্লাউড কম্পিউটিং এর অসুবিধা সম্পর্কেও জানলাম। তাহলে এবারে আমরা একটু দেখে আসি যে এই যে দ্বিতীয় অধ্যায় নিয়ে আমরা আলোচনা করছিলাম, অর্থাৎ এটি ছিল হচ্ছে কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং, আমরা এখন একটু দেখে নেব যে এর সারসংক্ষেপটি কি ছিল, অর্থাৎ এই অধ্যায়ে আমরা ঠিক কি কি শিখে এসেছি। তাহলে দেখো এই অধ্যায়ে আমরা কি কি শিখে এসেছি, এই অধ্যায়ে আমরা প্রথমেই অর্থাৎ প্রথম অনলাইন ক্লাসে আমরা হচ্ছে ডেটা কমিউনিকেশন সিস্টেম কাকে বলে সেটি জেনেছি। এরপরে আমরা যেটি জেনেছি ডেটা কমিউনিকেশন মোড সম্পর্কে জেনেছি কত রকম হতে পারে। এরপরে আমরা হচ্ছে ডেটা কমিউনিকেশনের মেথড সম্পর্কে জেনেছি, আমরা জেনেছি যে ইউনিকাস্ট মোডে ডেটা প্রেরণ করা যায়, ব্রডকাস্ট মোডে ডেটা প্রেরণ করা যায়, মাল্টিকাস্ট মোডে ডেটা প্রেরণ করা যায়। এরপরে আমরা হচ্ছে সিরিয়াল সংযোগ এবং প্যারালাল সংযোগ সম্পর্কেও জেনেছি, এবং এদের মধ্যে আবার কিছু প্রকারভেদ আছে, সিনক্রোনাস পদ্ধতি আছে, অ্যাসিনক্রোনাস পদ্ধতি আছে এবং আইসোক্রোনাস পদ্ধতি আছে, এই তিনটি পদ্ধতি সম্পর্কেও আমরা জেনেছি। এরপরে যেটি আমরা জেনেছি সেটা হচ্ছে এই যে ডেটা কমিউনিকেশন যে সংগঠিত হবে সেটির জন্য অবশ্যই কোনো না কোনো একটি মাধ্যমের প্রয়োজন হবে, অর্থাৎ আমরা ডেটা কমিউনিকেশন মাধ্যম সম্পর্কে জেনেছি। মাধ্যম আবার দুই প্রকার, একটি হচ্ছে গাইডেড মাধ্যম অর্থাৎ তার মাধ্যম, তার মধ্যে তার মাধ্যমের আবার বিভিন্ন রকমের প্রকারভেদ আছে, তার মধ্যে কোএক্সিয়াল কেবল আছে, তার মধ্যে টুইস্টেড পেয়ার কেবল সম্পর্কে আমরা জেনেছি, এবং সর্বশেষে যেটি হচ্ছে মূলত আসলে ফাইবার অপটিক কেবল বা অপটিক্যাল ফাইবার সেটি সম্পর্কে জেনেছি। এবং এরপরে আমরা জেনেছি যে তারবিহীন মাধ্যমেও কিন্তু যোগাযোগ করা যেতে পারে, অর্থাৎ সেটিকে আমরা বলছি আনগাইডেড মাধ্যম। আনগাইডেড মাধ্যমে আবার বিভিন্ন যে প্রকারভেদ সেটি সম্পর্কে আমরা কিছু ক্লাসে জেনেছি। এরপরে আমরা হচ্ছে মোবাইল ফোনের প্রজন্ম এবং মোবাইল ফোনের যে প্রযুক্তি সেটি সম্পর্কে জেনেছি, আমরা জেনেছি মোবাইল ফোন কিভাবে কাজ করে। এরপরে আমরা এটিও জেনেছি যে মোবাইল ফোনের প্রজন্মগুলো অর্থাৎ কিভাবে মোবাইল ফোনের যে প্রযুক্তি সেটি ধীরে ধীরে সময়ের সাথে সাথে বিবর্তিত হয়েছে বা পরিবর্তিত হয়েছে। এরপরে আমরা হচ্ছে নেটওয়ার্ক সম্পর্কে জেনেছি, আমরা শুনেছি যে নেটওয়ার্ক কাকে বলে, নেটওয়ার্কের প্রকারভেদ সম্পর্কে আমরা জেনেছি, আমরা নেটওয়ার্ক ডিভাইস সম্পর্কে জেনেছি, যেমন এখানে একটি সুইচ দেখা যাচ্ছে। এরপরে আমরা হচ্ছে টপোলজি সম্পর্কে জেনেছি, অর্থাৎ আমরা জেনেছি যে বিভিন্ন ধরনের টপোলজি আছে, এই যে এমন টপোলজিকে আমরা বলে থাকি বাস টপোলজি, যেখানে মূল একটি ব্যাকবোন লাইন আছে তার সঙ্গে কিছু উপশাখা আছে। আমরা রিং টপোলজির কথা শুনেছি, যেখানে সবাই একটি রিং এর মতো বৃত্তাকারে সংযুক্ত থাকে একটির পর আরেকটি। আমরা স্টার টপোলজির কথা জেনেছি, যেখানে একটি কেন্দ্রীয় কম্পিউটার থাকে এবং সেখান থেকে তারকার মতো বিভিন্ন দিকে শাখা প্রশাখা বের হয়ে যায়। আমরা মেশ টপোলজির কথা জেনেছি, যেখানে প্রতিটি কম্পিউটার বা প্রতিটি নেটওয়ার্কের নোড একটি সঙ্গে আরেকটি জড়িত। আমরা ট্রি টপোলজির কথা জেনেছি, যেখানে হায়ারার্কি মানে ধাপে ধাপে একটি পরে একটি সংযোগগুলো দেওয়া হয়। এবং সবশেষে আমরা হচ্ছে হাইব্রিড টপোলজির সম্পর্কে জেনেছি, যেই হাইব্রিড টপোলজিতে এই পূর্বের সবগুলোর কোনো না কোনো অংশের বা প্রয়োজনীয় অংশের একটি মিশ্রণ থাকে। এবং সবশেষে আজকের ক্লাসে আমরা যেটি জানলাম সেটি হচ্ছে আমরা ক্লাউড কম্পিউটিং সম্পর্কে জানলাম, এবং আমরা হচ্ছে ক্লাউড কম্পিউটিং সেবাটি কতভাবে বিভক্ত সেটি জানলাম, ক্লাউড কম্পিউটিং কিভাবে ব্যবহার করা যায় সেটি জানলাম, এবং ক্লাউড কম্পিউটিং এর কি কি সুবিধা অসুবিধা রয়েছে সেগুলো সম্পর্কে জানলাম। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আমাদের কমিউনিকেশন সিস্টেমস ও নেটওয়ার্কিং অর্থাৎ অষ্টম অধ্যায়ের, দুঃখিত দ্বিতীয় অধ্যায়ের এই আটটি ক্লাসের সারসংক্ষেপ হচ্ছে এই। এখন এবারে আমরা যেটি করব
তোমাদের হচ্ছে এখানে তোমরা যেই জ্ঞানগুলো লাভ করছো বা যেই পড়াশোনাগুলো করছো, অনেকেই কিন্তু এখানে যে ছবিটি দেখতে পাচ্ছে এভাবে সারা বছর ঘোরাঘুরি করে বেড়াও, পড়াশোনার সাথে সংযোগ থাকে না। পরীক্ষার শেষ রাতে গিয়ে তোমরা মনে করো যে ওস্তাদের মান বুঝি শেষ রাতে, সেখানে হচ্ছে তোমরা খুব তাড়াহুড়া করে পরীক্ষার আগের রাতে মনে করো সব পুরো সিলেবাস উল্টে ফেলে দিবে, এবং এই তাড়াহুড়াটি করতে গিয়ে যেটি দেখা যায় যে পরীক্ষার হলে গিয়ে তোমাদের চেহারা এরকম, তোমরা একবার আকাশ থেকে পড়ো, হ্যাঁ এটা আবার কি প্রশ্ন। এখন এই অবস্থাটি এড়াতে বা এই অবস্থাটি এড়াতে একটি পদ্ধতি আছে, সেটা হচ্ছে সারা বছর কিছু কিছু করে পড়াশোনা করা, এবং সেই পড়াশোনা অবশ্যই তোমাদের বই সংক্রান্ত হতে পারে, বইয়ের সঙ্গে তোমাদের সংযোগ থাকতে হবে, বইটি পড়তে হবে। তোমাদের যেহেতু সৃজনশীল পদ্ধতিতে সৃজনশীল প্রশ্নের পাশাপাশি তোমাদের কিন্তু এমসিকিউ অর্থাৎ বহু নির্বাচনী অংশ উত্তর করতে হয়, এবং বহু নির্বাচনী অংশের জন্য তোমাদের কিন্তু তোমাদের যে বইটি আছে অর্থাৎ তোমাদের আইসিটির জন্য কিন্তু এখন একটি বোর্ডের বই আছে, সেই বোর্ডের বইটির কিন্তু প্রতিটি লাইন প্রতিটি তথ্য তোমাদের কিন্তু জানা থাকতে হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা হচ্ছে কিছু সৃজনশীল নমুনা প্রশ্ন দেখে আসি এবং সেগুলোর সম্ভাব্য সমাধান কোথায় পাওয়া যেতে পারে সেটি সম্পর্কে একটু আলোচনা করে আসি। তাহলে আমরা কিছু নমুনা সৃজনশীল সমস্যা দেখব, সেটি সমাধানের পদ্ধতি দেখব। এখন প্রথমে আমরা দেখে নেবো হচ্ছে নমুনা সৃজনশীল সমস্যা এক। এখানে আমরা হচ্ছে একটু উদ্দীপকটি দেখে নিই। এখানে উদ্দীপকে কি বলছে, এখানে বলা হচ্ছে কলেজ ছাত্রী সুমাইয়া গ্রামের বাসিন্দা হয়ে কলেজ প্রাঙ্গণে ভিডিও ফোনে কথা বলা সহ ইন্টারনেটের সুবিধাগুলো ভোগ করতে পারছে, কিন্তু দিনের বিশেষ বিশেষ সময় সে চাহিদা মতো সুবিধা পায় না। বন্ধুদের কাছেও একই সমস্যার কথা জানতে পেরে কলেজ কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করলে অধ্যক্ষ মহোদয় আইসিটি শিক্ষককে দ্রুত বিকল্প উপায়ে সমস্যাটি সমাধানের নির্দেশ দেন। এরপরে সৃজনশীল প্রশ্ন কাঠামো মেনে এখানে চারটি প্রশ্ন রয়েছে। প্রথমে জিজ্ঞাসা করা হয়েছে ল্যান কি, এরপরে জিজ্ঞাসা করা হয়েছে ডেটা ট্রান্সমিশনে আলোক রশ্মির পরিবাহিতার উত্তম ব্যাখ্যা করো, জিজ্ঞাসা করা হয়েছে সুমাইয়া কোন প্রজন্মের ডিভাইস ব্যবহার করছে ব্যাখ্যা করো, এবং সবশেষে জিজ্ঞাসা করা হয়েছে উদ্দীপকের সমস্যাটি সমাধানে আইসিটি শিক্ষক কি ধরনের পদক্ষেপ গ্রহণ করতে পারেন, যুক্তি সহ বিশ্লেষণ করো। তাহলে আমরা একটু দেখে নেই, প্রথমে হচ্ছে ল্যান কি। ল্যান সম্পর্কে আমরা এই ইউটিউব চ্যানেলে যে আলোচনাগুলো করা হয়েছে এবং জুমের মাধ্যমে তোমাদের যে ক্লাসগুলো নিয়েছি তার মধ্যে ষষ্ঠ যে লেকচার অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ের ষষ্ঠ লেকচারে ল্যান সম্পর্কে আলোচনা করা হয়েছে, অর্থাৎ ষষ্ঠ ভিডিও লেকচারটি দেখলে তোমরা ল্যান সম্পর্কে জানতে পারবে। এরপরে হচ্ছে ডেটা ট্রান্সমিশনে আলোক রশ্মি পরিবাহিতার অর্থাৎ এখানে অপটিক্যাল ফাইবারের কথা বলা হয়েছে, অপটিক্যাল ফাইবার সম্পর্কে আমরা তৃতীয় লেকচারে আলোচনা করেছি, অর্থাৎ দ্বিতীয় অধ্যায় সংক্রান্ত যেটি তৃতীয় লেকচার সেখানে তোমরা এর উত্তর খুঁজে পাবে। এরপরে জিজ্ঞাসা করা হচ্ছে সুমিয়া কোন প্রজন্মের ডিভাইস ব্যবহার করছে, এখানে দেখো এখানে হচ্ছে দিনের বিশেষ বিশেষ সময় সে চাহিদা মতো সুবিধা পায় না, এবং এখানে কিন্তু কলেজ প্রাঙ্গণে ভিডিও ফোনে কথা বলা সহ ইন্টারনেটের সুবিধা ভোগ করতেছে, ভিডিও ফোন যেহেতু সে ব্যবহার করতে পারছে তার মানে অবশ্যই সেটি ন্যূনতম 3G ফোন। এখন এরপরে যেটি, যেহেতু মোবাইল নেটওয়ার্কের মাধ্যমে তার যোগাযোগ করতে কিছুটা অসুবিধা হচ্ছে, তাহলে কলেজ এবং কলেজ ক্যাম্পাসে যেহেতু সমস্যাটি আছে সেই কারণে আইসিটি শিক্ষক যেটি করতে পারেন তিনি হচ্ছে ওয়াইফাই হটস্পটের ব্যবস্থা করতে পারেন কলেজ প্রাঙ্গণে, সেক্ষেত্রে ওয়াইফাই হটস্পটের মাধ্যমে ওয়াইফাই নেটওয়ার্কের মাধ্যমে উচ্চ গতির বা ব্রডব্যান্ড সেবা প্রত্যেকেই যুক্ত হতে পারে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা এই গেল আমাদের নমুনা সৃজনশীল সমস্যা এক। এবারে আমরা হচ্ছে দ্বিতীয় সৃজনশীল সমস্যাটি একটু দেখে নেব। এখানে কি বলছে, এখানে উদ্দীপকে বলা হচ্ছে শান্তা তার মোবাইল ফোনে টেলিটকের সিম ব্যবহার করে, সে ফোনটির সাহায্যে ত্রিমাত্রিক পরিবেশে ডেটা স্থানান্তর করতে পারে। এরপরে কাঠামো মেনে তোমাদের প্রথমে জিজ্ঞাসা করা হয়েছে ইনফ্রারেড কি, এরপরে জিজ্ঞাসা করা হয়েছে চৌম্বক প্রভাব মুক্ত কেবল কি বুঝিয়ে লেখো, গতে প্রশ্ন করা হয়েছে শান্তার মোবাইল ফোনটির প্রযুক্তি ব্যাখ্যা করো, এবং ঘতে জিজ্ঞাসা করা হয়েছে শান্তার মোবাইল প্রজন্মের সাথে প্রথম প্রজন্মের মোবাইল ফোনের বৈশিষ্ট্যের তুলনা করো। তাহলে দেখো এখানে কি কি বলা হয়েছে, এখানে প্রথমে যেটি বলা হয়েছে অর্থাৎ ইনফ্রারেড কি, ইনফ্রারেড সম্পর্কে আমরা চতুর্থ লেকচারে আলোচনা করেছি যেখানে আমরা আনগাইডের মাধ্যমে আলোচনা করেছিলাম। আর এখানে জিজ্ঞাসা করা হয়েছে চৌম্বক প্রভাব মুক্ত কেবল, আমরা তিন রকম কেবলের কথা পড়েছি, একটি কোয়েক্সিয়াল কেবল, একটি হচ্ছে টুইস্টেড পেয়ার কেবল, এবং একটি হচ্ছে ফাইবার অপটিক কেবল, এর মধ্যে কোন কেবলটি চৌম্বক প্রভাব মুক্ত সেই উত্তরও তোমরা লেকচার তিনে খুঁজে পাবে। এরপরে যেটি বলা হয়েছে শান্তার যে মোবাইল ফোনটির প্রযুক্তি, এবং সেটি হচ্ছে আসলে 3G, কারণ সে যেহেতু ত্রিমাত্রিক পরিবেশে ডেটা স্থানান্তর করতে পারে অর্থাৎ সে নড়াচড়া করলেও ডেটার কোনো সমস্যা হয় না এবং ভিডিও কল করতে পারে, তার মানে অবশ্যই এটি আসলে ন্যূনতম একটি 3G মোবাইল ফোন। এবং এখানে আসলে জিজ্ঞাসা করা হয়েছে শান্তার মোবাইলের প্রজন্মের সঙ্গে অর্থাৎ 3G বা তৃতীয় প্রজন্মের সঙ্গে প্রথম প্রজন্মের মোবাইল ফোনের বৈশিষ্ট্যের তুলনা করা। এখন আমরা এই লেকচার সিরিজে একটি লেকচারে কিন্তু মোবাইল ফোনের
প্রজন্ম সম্পর্কে জেনেছি, অর্থাৎ যে যে লেকচারে আমরা জেনেছি সেই লেকচারটি দেখলেই তোমরা কিন্তু 3G এবং 1G এর যে তুলনামূলক আচরণের তুলনাটি করতে পারবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এরপরে আমরা এখন দেখে নেব নমুনা সৃজনশীল সমস্যা 3। উদ্দীপক বলা হচ্ছে, রাজ ICT ক্লাসে শিক্ষকের আলোচনা হতে জানতে পারে যে ডেটা কমিউনিকেশন একটি পদ্ধতিতে ডেটা ক্যারেক্টার বাই ক্যারেক্টার ট্রান্সমিট হয় এবং অপর একটি পদ্ধতিতে ডেটা ব্লক আকারে ট্রান্সমিট হয়। সে তার বাসায় তারবিহীন ইন্টারনেট সংযোগ নেয়, ফলে সে দ্রুত গতির ইন্টারনেট ব্যবহার করতে পারে। প্রথম প্রশ্ন করা হয়েছে ক্লাউড কম্পিউটিং কি, এই উত্তরটি আমরা খুঁজে পাবো হচ্ছে লেকচার 8-এ, অর্থাৎ আজকের এই লেকচারে। আর আলোক সিগন্যালে ডেটা স্থানান্তরের মাধ্যমটি ব্যাখ্যা করো, এই এই প্রশ্নের উত্তর আমরা খুঁজে পাবো লেকচার 3-এ। লেকচার 3-এ আমরা আলোক সিগন্যাল কিভাবে ডেটা স্থানান্তর করে সেই সম্পর্কে জেনেছি। এরপরে দেখো উদ্দীপকের ইন্টারনেট সংযোগ ব্যবস্থায় ব্যবহৃত প্রযুক্তি কি, এখানে কোথায় বলা আছে, এই যে সে তার বাসায় তারবিহীন ইন্টারনেট সংযোগ নেয়, ফলে সে হচ্ছে দ্রুত গতির ইন্টারনেট ব্যবহার করতে পারে। সেটি এখন তারবিহীন ইন্টারনেট সংযোগ, যেহেতু সেটি ওয়াইফাই হতে পারে কিংবা ওয়াইম্যাক্সও হতে পারে। এখন বাসায় যেহেতু, সেক্ষেত্রে এটি আসলে ওয়াইফাই হওয়াটি বেশি যুক্তিযুক্ত। এখন এরপরে যেটি এখানে বলা আছে, উদ্দীপকের ট্রান্সমিশন পদ্ধতি দুটির মধ্যে কোনটি দক্ষতা বেশি, বিশ্লেষণ পূর্বক মতামত দাও। এখানে উদ্দীপকে কি কি বলা আছে, একটিতে হচ্ছে ডেটা ক্যারেক্টার বা ক্যারেক্টার ট্রান্সমিট হয়, অন্যটিতে হচ্ছে ডেটা ব্লক আকারে ট্রান্সমিট হয়। এই দুটি আমরা দেখেছিলাম দ্বিতীয় লেকচারে, আমরা দেখে এসেছি যে এগুলো আসলে একটি হচ্ছে সিনক্রোনাস পদ্ধতির বৈশিষ্ট্য আর একটি হচ্ছে অ্যাসিনক্রোনাস পদ্ধতির বৈশিষ্ট্য। তাহলে কোন ক্ষেত্রে দক্ষতা বেশি সেটি আমরা দ্বিতীয় লেকচার দেখে এসেছি। অতএব এই লেকচার সিরিজের দ্বিতীয় অধ্যায়টি বা দ্বিতীয় খণ্ডটি দেখলেই তোমরা কিন্তু এই বিশ্লেষণটি করতে সক্ষম হবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, এবারে আমরা যেটি দেখবো সেটি হচ্ছে নমুনা সৃজনশীল সমস্যা 4। নমুনা সৃজনশীল সমস্যা 4-এ কি বলছে, এখানে উদ্দীপক বলা হয়েছে তারেকের বাসার ডেস্কটপ কম্পিউটারটি টেলিফোন লাইনের মাধ্যমে ব্রডব্যান্ড ইন্টারনেটে সংযুক্ত, মোবাইল কোম্পানিগুলোর ইন্টারনেট ডেটা চার্জ বেশি হয়, সে তার মোবাইল ট্যাব এবং ল্যাপটপকে বাসার একই ব্রডব্যান্ড ইন্টারনেটে সংযুক্ত করতে চায়, যাতে সে তার মোবাইলের মাধ্যমে বিদেশে অবস্থানরত পিতার সঙ্গে ভিডিও কল করতে পারে। এরপরে কি জিজ্ঞাসা করা হয়েছে, এরপরে জিজ্ঞাসা করা হয়েছে কতে জিজ্ঞাসা করা হয়েছে ক্লাউড কম্পিউটিং কি, খতে জিজ্ঞাসা করা হয়েছে মোবাইল ফোনের ডেটা ট্রান্সমিশন মোড ব্যাখ্যা করো, গতে জিজ্ঞাসা করা হয়েছে তারেকের ব্যবহৃত মোবাইল ফোনটি কোন প্রজন্মের, এই প্রজন্মের মোবাইল ফোনের দুটি বৈশিষ্ট্য লেখো, এবং ঘতে জিজ্ঞাসা করা হয়েছে তারেকের সকল ডিভাইসে একই ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ করতে ব্যবহার করতে গৃহীত সম্ভাব্য ব্যবস্থাটি বিশ্লেষণ করো। তাহলে প্রথমে দেখো ক্লাউড কম্পিউটিং কি, এই সম্পর্কে আমরা জানবো হচ্ছে অষ্টম লেকচার, অর্থাৎ আজকের এই লেকচারের প্রথম অংশে আমরা আলোচনা করেছি, সেটি আবার দেখলেই তোমরা এই প্রশ্নের উত্তরটি জেনে যাবে। আর মোবাইল ফোনের ডেটা ট্রান্সমিশন মোড ব্যাখ্যা করো, ডেটা ট্রান্সমিশন মোড সম্পর্কে আমরা জেনে এসেছি একদম প্রথম লেকচারে, অর্থাৎ দ্বিতীয় অধ্যায়ের প্রথম লেকচারে। এরপরে দেখো তারেকের ব্যবহৃত মোবাইল ফোনটি কোন প্রজন্মের, তারেকের মোবাইল ফোনটি দিয়ে সে কি করতে পারে, এই যে মোবাইল ফোনের মাধ্যমে সে বিদেশে অবস্থানরত পিতার সঙ্গে ভিডিও কল করতে পারে, এবং এই কারণে এটি অবশ্যই ন্যূনতম 3G মোবাইল ফোন। এবং এরপরে যেটি তারেকের সকল ডিভাইসে একই ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ ব্যবহার করতে গৃহীত সম্ভাব্য ব্যবস্থাটি বিশ্লেষণ করা, সেখানে কি বলেছে, সে হচ্ছে মোবাইল ট্যাব এবং ল্যাপটপকে বাসার একই ব্রডব্যান্ড ইন্টারনেটে সংযোগ করতে চায়। এখানে মোবাইল এবং ট্যাবের মতো যন্ত্রকে যেটির যেটি হচ্ছে আসলে কেবলের মাধ্যমে যুক্ত হওয়া নয়, সেটি যেটি আনগাইডের মাধ্যমে যুক্ত হয়ে থাকে সেটিকেও যেহেতু যোগ করা হচ্ছে, তার মানে অবশ্যই এটি আসলে ওয়াইফাই সেবা, অর্থাৎ ওয়াইফাই প্রযুক্তি। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা নমুনা সৃজনশীল সমস্যা 4 দেখলাম এবং তার সম্ভাব্য সমাধানটি আলোচনা করলাম। এবারে আমরা হচ্ছে পঞ্চম নমুনা সৃজনশীল সমস্যাটি একটু দেখে নেব। এখানে প্রথমে আমরা উদ্দীপকটি দেখে নিই। উদ্দীপকে বলা হয়েছে সুপর্ণার অফিসে একটি নেটওয়ার্ক চালু আছে যেখানে একটি মূল কেবলের সাথে 10টি কম্পিউটার সহ যুক্ত রয়েছে, সম্প্রতি তিনি বিপুল পরিমাণ ডেটা প্রক্রিয়াকরণের কাজ পান, কিন্তু তার অফিসে উক্ত কাজের উপযোগী ক্ষমতা সম্পন্ন কম্পিউটার নেই, আর্থিক সীমাবদ্ধতার কারণে অন্যান্য প্রয়োজনীয় যন্ত্রপাতি ও সফটওয়্যার সংগ্রহ করতে না পারে তিনি কাজটি যথা সময়ে সম্পন্ন করা নিয়ে চিন্তিত, তাই তিনি অনলাইন ভিত্তিক সেবা গ্রহণের সিদ্ধান্ত নিলেন। এরপর প্রথমে জিজ্ঞাসা করা হয়েছে মডেম কি, এই প্রশ্নের উত্তর আমরা হচ্ছে লেকচার 6, অর্থাৎ যেখানে আমরা হচ্ছে নেটওয়ার্ক ডিভাইস সম্পর্কে আলোচনা করেছি সেখানে খুঁজে পাবো। এরপর হচ্ছে অপটিক্যাল ফাইবারের ব্যান্ডউইথ বুঝিয়ে লেখো, অপটিক্যাল ফাইবার সম্পর্কে এবং ব্যান্ডউইথ সম্পর্কে আমরা হচ্ছে দ্বিতীয় এবং তৃতীয় লেকচারে আলোচনা করে এসেছি। তাহলে এই লেকচারগুলো থেকে তোমরা এর উত্তর খুঁজে পাবে। এরপরে যেটি বলা হয়েছে সুপর্ণার অফিসের কম্পিউটার নেটওয়ার্কের টপোলজি ব্যাখ্যা করো, এখানে কি বলা হয়েছে একটি মূল কেবলের সাথে 10টি কম্পিউটার সরাসরি যুক্ত রয়েছে, যেহেতু একটি মূল কেবলের উপরে ভিত্তি করে তার নেটওয়ার্ক, অর্থাৎ এটি অবশ্যই বাস টপোলজির একটি উদাহরণ। এবং তিনি আরো বলেছেন যে এই যে ক্ষমতা সম্পন্ন
উচ্চ ক্ষমতা সম্পন্ন কম্পিউটার এবং এখানে আর্থিক সীমাবদ্ধতার কারণে অন্যান্য প্রয়োজনীয় এবং যন্ত্রপাতি এবং সফটওয়্যার তিনি সংগ্রহ করতে পারেননি, এবং তিনি যেটি করতে যাচ্ছেন সেটি হচ্ছে ডেটা প্রক্রিয়াকরণ বা ডেটা অ্যানালাইসিস, এবং এই কাজের জন্য তিনি অনলাইন ভিত্তিক সেবা গ্রহণের সিদ্ধান্ত নিলেন। অর্থাৎ তিনি অবশ্যই কোন একটি ক্লাউড সেবাদাতা প্রতিষ্ঠানের দ্বারস্থ হতে হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, যেখানে উচ্চ ক্ষমতা সম্পন্ন কম্পিউটার এবং অন্যান্য প্রয়োজনীয় যন্ত্রপাতি এবং সফটওয়্যার নির্দিষ্ট সময়ের জন্য ভাড়ায় পাওয়া যাবে। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তী সপ্তাহে আমরা হচ্ছে আরো কিছু নমুনা সৃজনশীল প্রশ্ন নিয়ে কথা বলবো, আরো কিছু নমুনা সৃজনশীল সমস্যার কাঠামোটি দেখব, সেটির সমাধানটি দেখব, এবং তার মাধ্যমে আমরা হয়তো এই অধ্যায়ে যা যা শিখে এসেছি সেই জ্ঞানটি আমরা কিভাবে ব্যবহার করতে পারি তার একটি রূপরেখা পাবো। অতএব পরবর্তী ক্লাসের আগ পর্যন্ত সবাই সুস্থ থাকো, নিরাপদে থাকো, এবং অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলে পরিবারের সকলকে নিয়ে এই ভয়াবহ কোভিড ভাইরাসের হাত থেকে সুস্থ থাকো।